আমি আসলে কোনো ভূমিকা না দিয়ে বলতে চাই, আমার জীবনে আমি যত বিব্রতকর অবস্থায় পড়েছি, আজকে হলো তার চেয়ে তার মধ্যে সবচেয়ে বিব্রতকর দিন। আবার আমার জীবনে যত আনন্দময় দিন ছিল, আজকে তার অন্যতম আনন্দের দিন। সুবহানাল্লাহ। আমি থাকি লন্ডনে, আমার এখন 2 সপ্তাহ স্কুল ছুটি, মূলত আমি আসছি কানাডাতে, টরন্টোতে কিছু প্রোগ্রাম সেরে তারপরে অন্য অন্য সিটিতে যাব। আর আমি নিউ ইয়র্কে এসেছি মূলত ফ্যামিলি ভিজিটে, আমার ছোট ভাই থাকে এখানে, আর আত্মীয় স্বজন আছেন। কিন্তু আর একটা চুম্বকের কারণে আসলে এখানে আসা, তিনি হলেন মুফতি আব্দুল মালিক। আমরা অনেক আগের থেকে পরিচিত, মদিনা বিশ্ববিদ্যালয়ে আমরা 4 বছর একসাথে পড়েছি, উনি কুলিয়াতুল দাওয়াতে ছিলেন, আমি কুলিয়াতুল লুগা আল আরাবিয়াতে ছিলাম, তখন থেকে আমাদের ভিতরে অত্যন্ত ঘনিষ্ঠতা। আপনারা এটাকে অন্যভাবে নেবেন না, আমরা বলতাম উনি হলেন আমাদের মদিনার কুতুব। সেই কুতুব যখন নিউ ইয়র্কে চলে আসলেন, আমরা নিজেদেরকে খুব মানে কি অসহায় মনে করি। তো আমি আজকে আসার পরে বললাম যে আমি নিউ ইয়র্কে পা দিয়েই আমি কুতুবের এখানে আসছি আমার কাজা আদায় করার জন্য। তারেক মনোয়ার ভাই, আমরা ভাই বলি কারণ আমরা একই জেনারেশনের। আসলে উনি এমন একজন ব্যক্তিত্ব, যারা তাকে পছন্দ করেন না তারাও তার বক্তব্য শোনেন গোপনে গোপনে, আর যারা পছন্দ করেন তারা তো শোনেনি। আমিও তাদের একজন, এবং উনাদের সামনে আমার কথা বলার আসলেই কোনো সাহস নাই। এখানে আরও আছেন আমাদের ডক্টর প্রফেসর নকিব নাসরুল্লাহ। নাসরুল্লাহ ভাই আমাদের সমসাময়িকে পুরো বাংলাদেশে আমরা বলতাম একটা হীরের টুকরা। সুবহানাল্লাহ। তো আজকে আমার আনন্দের দিন যে একসাথে এত স্বর্ণের টুকরোকে আমি পেয়েছি। এখানে আমার ছোট ভাইও আছেন, তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব মোটামুটি দায়িত্বে আছেন। আমাদের এখানে বাংলাদেশ স্থায়ী কমিশনের তিনি অনেকদিন কাজ করেছেন, এখন জাতিসংঘে কাজ করেন। আমাদের এখানে হার্ভার্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আছেন, তিনি কাতার ইনভেস্টমেন্ট অথরিটির তিনি উপদেষ্টা ছিলেন, এখন নিউ ইয়র্কে আছেন। তো অনেক বড় বড় আমাদের দেলোয়ার মজুম ভাই, মজুমদার ভাই আছেন এখানে। সুবহানাল্লাহ। যে কারণে আমার মনে হচ্ছে আজকে আমার বক্তৃতার দিন দিন না, আসলে আজকে আমার আনন্দ করার দিন। সুবহানাল্লাহ। তো যখন মুফতি আব্দুল মালিক সাহেব বলেছেন যে আমি জ্ঞান গর্ব আলোচনা করব, আমি আসলে খুব বিব্রত হয়েছি। এখানে জ্ঞানেরও কথা নেই, কোনো গর্বেরও কথা নেই, কোনো গর্ভেরও কথা নেই। আমি লন্ডনে থাকি প্রফেশনালি, আমি একজন শিক্ষক, বাট দাওয়াতি কাজ করি। লন্ডনে আমাদের প্রায় 8টা ডিজিটাল টিভি আছে, এর ভিতরে 4টাতে আমি মোটামুটি নিয়মিত প্রোগ্রাম করি। আমার কাছে যখন কেউ প্রশ্ন করে, লাইভ টিভিতে উত্তর দিতে হয়, কিন্তু 2টা প্রশ্নের উত্তর আমি কখনোই দিতে পারি না। একটা প্রশ্ন হলো আপনি কখন ফ্রি থাকেন, বলে যে হুজুর আপনাকে কখন ফ্রি পাওয়া যাবে, বলে এটা তো আমি নিজেও জানি না। আর একটা প্রশ্ন হলো হুজুর আপনি কোন দলের, আমি নিজেও জানি না আমি আসলে কোন দলের। যে কারণে আমাকে কে কেউ বলে গোল আলু, যে আজাদ সাহেব তো গোল আলু সব জায়গায় পাওয়া যায়। আমি বললাম যে গোল আলু তো সব জায়গায় চলে, গোস্ততেও চলে, ভর্তাতেও চলে, ভাজিতেও চলে, কি বলেন? ইংরেজিতে বলি আই এম উইথ নো বাউন্ডারিজ, আমার কোনো বাউন্ডারি নাই। এবং কেন যে বলি সে কথা শেখ তারেক মনোয়ার তার অত্যন্ত মাধুর্যপূর্ণ আলোচনার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথাটা বলেছেন, ইন্না হাদিহি
উম্মাতুকুম উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। আপনারা যারা আরবি জানেন, আল্লাহ খুব তাকিদ দিয়ে বলছেন যে তোমাদের এই মুসলিম জাতি হলো একটা উম্মত। কে বলেছেন? আল্লাহ। আমরা কি আল্লাহর সাথে মিলায়ে বলতে পারি যে আমরা এক জাতি? তাকবীর, তাকবীর! আল্লাহর এই কথার সাথে আমাদের কারো দ্বিমত আছে আজকে? নাই। তার এক উনার সাহেব যে কথা বলেছেন যে আমরা সালাফিও চিনি না, আমরা ওহাবিও চিনি না, আমরা ফুলতুলিও চিনি না, তাবলিগিও চিনি না, আমরা সবাই মুসলমান, আমরা সবাই এক। বলেন তাকবীর! আমরা যে এক, এটা কিন্তু দাবি করার বিষয় না, এটা বাস্তব। আজকে আপনারা যারা এখানে মাগরিবের নামাজ পড়েছেন, কারা কারা মাগরিবের নামাজ পড়েছেন হাত তুলেন তো দেখি। জাযাকুমুল্লাহ খায়রান। নামাজের আগে কেউ কি জিজ্ঞেস করেছেন ভাই আপনি কোন দলের? কারোর মনে প্রশ্নটাই আসে না, কিন্তু আসছে। অথচ আপনি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছেন কার জন্যে? আল্লাহর জন্যে। ও আনা রাব্বুকুম ফাআবুদুনি, যে আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। আমরা কার ইবাদত করি? আল্লাহ। কয়জন? তাহলে পার্টি কয়টা হবে বলেন? সুবহানাল্লাহ। আমরা কি আজকে এখান থেকে একমত হতে পারি যে মুসলমানদের পার্টি হবে একটা? কয়টা? একটা। কার পার্টি এটা? আল্লাহ। বাস, আর কোনো এখানে তাফসিরের দরকার নেই। দরকার আছে তাফসিরের? সুবহানাল্লাহ। বলেন হুজুর, আপনি তো সব চুরমার করে দিয়ে গেলেন আজকে। আমি চুরমার করি না, তো মোনার সাহেব চুরমার করেন নাই। যদি চুরমার হয়ে থাকে তাহলে চুরমার করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা। কি বলেন? এটা আল্লাহ ঘোষণা দিলেন। আজকে দেখেন এখানে ফুলের বাগান, সুবহানাল্লাহ। কত ওলামায়ে কেরাম একসাথে বসে আছে, কারোর কোনো আপত্তি আছে এখানে? বলেন, দিস ইজ ইসলাম, দিস ইজ আমাদের উম্মত, সুবহানাল্লাহ। সময় তো ভাই বোনেরা, আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু জিজ্ঞেস করি না কে কোন দলের। তাহলে আমরা কি বিভক্ত না এক? বলেন তো। আমরা যখন একসাথে ইফতার করি, আমরা কি বেশি বেশি ইফতার করে তুমি বিএনপি করো না, আওয়ামী লীগ করো না, জামাত করো, জিজ্ঞেস করে আমরা ইফতার করি? আমরা করি না, কিন্তু সব একসাথে ইফতার করি, তার মানে আমরা বিভক্ত না এক? বলেন তো। আমরা যখন ঈদের নামাজ পড়ি তখন কি জিজ্ঞেস করি করে আমরা আলাদা আলাদা জামাত করি না, এক জামাত করি? তাহলে আমরা উম্মত এক না বিভক্ত? বলেন। আমরা যখন হজে যাই তখন কি আমরা গ্রুপ গ্রুপ করে দলীয় দলীয় হজ করি না, একসাথে করি? তাহলে আমরা উম্মত এক না আলাদা? বলেন, সুবহানাল্লাহ। তারাবি যখন পড়ি আমরা কি আলাদা আলাদা তারাই পড়ি না, একসাথে পড়ি? তাহলে আমরা যে এক, আর কতগুলো প্রমাণ আপনারা চান? বলেন, মনের ভিতরে আর কোনো সন্দেহ আছে যে আমরা এক? মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্ত মিনহুম ফি শাইইন। পরিষ্কার ঘোষণা আল্লাহ দিয়েছেন রাসূলের কাছে, ও রাসূল, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে দলে দলে বিভক্ত করেছে, ওয়া কানু শিয়ান, এক একটা পার্টি গঠন করে নিয়েছে, লাস্ত মিনহুম ফি শাই, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ইসলামের নামে আপনারা যে দল গঠন করবেন, আল্লাহ তার ঘোষণা অলরেডি দিয়েছেন, ইসলামের নামে আপনি দল গঠন করতে পারেন, কিন্তু রসুলের তার সাথে কোনো সম্পর্ক নেই। এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? এই সহজ কথা থেকে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না কঠিন? আমরা কিন্তু, আমি একমাত্র হক, আমার দল হলো সহি পথের, আর বাকি হলো সব বাতের। আমি বলি যদি আপনারা বিশ্বাস করেন যে ইসলামের মধ্যে 73টা দল আছে এবং আপনি দাবি করেন আপনি একাই সহি পথের, আপনার বিরুদ্ধে হলে 72টা ভোট, কি বলেন? আপনার বিরুদ্ধে কয়টা ভোট? আর আপনার ভোট শুধু একটা ভোট, জেদ বেকের এক ভোট না 72 ভোট? বলেন তো। তার মানে গণিত বুঝতে পারছেন? প্রত্যেকে দাবি করে যে আমি একাই হলাম সহি পথের, আর বাকি হলো বাতিল, আর বাকি 72 দল ভোট দেবে যে বেটা তুই বাতিল। তাহলে আপনার পক্ষে হলো শুধু আপনার একার ভোট, বউ ভোট দিতে পারে, কি বলেন? আর কারো ভোট পাবে না, আর বাকি 72 জন সব আপনার বিরুদ্ধে ভোট দিচ্ছে। আল্লাহ কার কথা শুনবে, একজনের কথা নাকি 72 জনের কথা? বলেন তো। তাহলে আমি একমাত্র হক পন্থী, আমি একমাত্র সহি আকিদার, এই কথা দাবি করার কারণ
সুযোগ না গেলে এরকম দুঃসাহস কেউ করা উচিত নয়। সম্মানিত ভাই বোনেরা, একটা আয়াত আমাদের উলামায়ে কেরাম সবসময় আলোচনা করেন, আপনারা সবাই জানেন, আমি অল্প সময়ের মধ্যে আয়াতটা নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ঠিক না? আপনারা যারা আরবি জানেন আপনারা নিশ্চয়ই প্রশ্ন করেছেন যে ওয়া আতাসিমু এর মানেটা কি। আরবিতে ওয়াতাসিমুর অনুবাদ আমরা কি করি, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বলছে কোন রকমের এখানে দলবাজি চলবে না, এখানে কোন রকম নাম দেয়া চলবে না, নাম হবে শুধু একটা, কার নাম? আল্লাহ, হাবলুল্লাহ, আল্লাহর নামের রজ্জু ধরে আমরা সবাই একসাথে ধরবো, আমরা রাজি আছি? এই জন্য আবুল কালাম আজাদকে গোলালু বলা হয়। আপনারা কি গোলালু হতে রাজি আছেন? আমাকে একজন বললেন যে হুজুর আপনি যে কথা বললেন, আপনাকে দেখি তো আপনি ওই লন্ডনে ফুলতলি হুজুরের মসজিদে যান, তার ঘরে যান, ওদিকে আবার ইসলামন মসজিদে জামাত ইসলামের সাথে উঠা বসা করেন, আবার দেখি দেওবন্দি হুজুরদের সাথে আপনার বিরাট খাতির, আবার দেখি হিজবুত তাহারিরের মাহফিলে আপনি বসেন, ঘটনা কি? আমি বললাম আমি আবুল কালাম আজাদ এদের সবাইকে মুসলমান মনে করি, আমি কাউকে কাফের মনে করি না, এবং আমার কাছে দুইটা সিম্পল ডেফিনেশন, আল মুসলিমু আখুল মুসলিমি, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। যতক্ষণ পর্যন্ত আমি মনে করি হিজবুত তাহরির জামাত ইসলাম তবলিগ সালাফি সব ভাই, সব মুসলমান, এরা সবাই আমার ভাই, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আল্লাহর নবীদের বলেছেন আমরা বলি এই মুসলমানদের মধ্যে আমরা পার্থক্য করব না, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা, আমরা সবাই এক উম্মতের সদস্য, কি বলেন? এখানে পার্থক্য করার দরকার আছে? তো উনি আমাকে কমপ্লেন করলেন, হুজুর আপনি সব জায়গায় গেলে তো আপনি প্যাক বানাই ফেললেন, কাদা লাগাই ফেললেন। আমি বললাম যে আমাদের লন্ডনে টেস্কো দোকান আছে, টেস্কো বুঝেন তো আপনার গ্রোসারি শপ, সেখানে হালাল আছে, সেখানে মদ আছে, সব কিছু আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি টেস্কোতে যান, বলে হ্যাঁ যাই, আমি সেখানে তো শুয়োর বিক্রি হয়, সেখানে তো আপনার হারাম মিট বিক্রি হয়, বলে আমি ওগুলো তো চিনি, আমি জানি। আমি বললাম আমি এরকম জানি কোনটা হালাল এবং কোনটা হারাম, কথাটা বোঝাতে পারছে কিনা? সুতরাং আজকে যে মেসেজটা আমরা নেওয়া দরকার সেটা হলো যে আমরা আল্লাহ যেভাবে ঘোষণা দিয়েছেন যে আমরা সবাই এক উম্মত, আমরা এখানে কাউকে পার্থক্য করব না, আমরা সবাই ভাই ভাই, এবং এক ভাই আর এক ভাইকে যেমন ভালোবাসে, আপনি যে দলই করুন না কেন যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই আপন ভাইয়ের মতো, ঠিক কিনা বলেন? আমরা গলায় গলায় মিশিয়ে কাঁধে কাঁধ মিশিয়ে যেমনভাবে নামাজ পড়ি, যেমনভাবে আমরা ইফতার করি, যেমনভাবে তারাবি পড়ি, যেমনভাবে আমরা হজ করি ওমরা করি, ঠিক ওইভাবে গলায় গলায় মিশিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এক উম্মত হিসেবে আমরা দাঁড়াতে চাই, রাজি আছি? এবং আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, আল্লাহুম্মা আমিন। আমি এই সংক্ষিপ্ত কথাটা বলে এখনকার মতোই শেষ করছি, যদি কোনো ভুল বলে থাকি উলামায়ে কেরাম আমাকে সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।